বলছি দাদা, আজকে এখানকার প্রোগ্রাম কি রয়েছে? সকালে কিছু মেম্বারশিপ করবো, আর আমাদের একটা কার্যক্রম চলে, ইনফরমাল প্রোগ্রাম, চায়েতে চর্চা। প্রধানমন্ত্রী কালে তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। আপনারা জানেন 2014 লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়া প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলেছিল, তখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন আমরা একটা লাগাতার কার্যক্রম দেখেছি যে সকালবেলা আমরা বাঙালি মানুষ চা খেতে খেতে রাজনৈতিক আলোচনা করি, রাজনৈতিক আলোচনা করি। তার সেই প্রথা অনুসারে আমরা ঠিক করেছি যে প্রত্যেক দিন আমরা যারা জেলা সফরে যাব, আমাদের কার্যকর্তা, সদস্য, সমর্থক, সাধারণ মানুষ, তাদের সঙ্গে এমনি ইনফরমাল পলিটিক্যাল আলোচনা করবো চা খেতে খেতে, সেটাই করছি আজকে। আর আমাদের নতুন পার্টির মেম্বারশিপও হচ্ছে, আরে নতুন মেম্বারশিপ সেটাও হবে। প্রধানমন্ত্রী ভারতের জনগণের উদ্দেশ্যে যে চিঠিপত্র দিয়েছেন সেগুলো জনগণকে দেব। জেলকাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর পর আবার রায়গঞ্জে একটা আপনার দলেরই লোকের মৃত্যুর খবর পাওয়া যায়। না, যেটা আমার কাছে খবর এসছে একটু আগে, জেলা সভাপতি এবং বাকি প্রমুখ কার্যকর্তার সাথে কথা হলো, গত 8 মাস ছেলেটি ওখানে বিজেপির নেতা ছিল, এটা হারে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে, পিটিয়ে মেরেছে এবং গুলিও করেছে। পুলিশ লক আপে পিটিয়ে মারা হয়েছে আর গুলি করে খুন করা হয়েছে। রিপোস্টমর্টেম করতে হবে। কালকে আমি রায়গঞ্জে যাচ্ছি, ওখানে থানা ঘেরাওয়ের কালকে ডাক দেওয়া হয়েছে, বিচার নেওয়া অবধি থানা ঘেরাও চলবে। আজকে ছেলেটির বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল? ছেলেটির বিরুদ্ধে কি অভিযোগ? কোনো অভিযোগ ছিল না, কিছু ছিল না। বিজেপি করে সেটাই অভিযোগ, বিজেপি করে সেটাই অভিযোগ। এটা ফাজলাম হচ্ছে রাজ্য জুড়ে। যারা পুলিশের কর্তা ব্যক্তি আছেন তার জন্য তার দায় নিতে হবে এবং দোষী পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না গ্রেপ্তার করা অবধি আন্দোলন চলবে। কি ধরনের আন্দোলন হবে আপনাদের? হ্যাঁ, কি ধরনের আন্দোলন চলবে? কালকে ধর্ম ঘেরাও শুরু হবে, আজকে আন্দোলন শুরু হয়ে যাবে। এই যে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে